রাজ্যে দ্বিতীয়বারের মতো শাসন ক্ষমতায় ফিরে আসলো বিজেপি সরকার। বুধবার ছিল ১২তম বিধানসভার ৮ জন ক্যাবিনেট মন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান। বিজেপি মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাজধানীর বিবেকানন্দ ময়দানে এদিন রীতিমতো চাঁদের হাট বসে যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর পূর্বাঞ্চলের 4 রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃত্ব ও রাজ্য নেতৃত্বের সামনে এদিন শপথ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এছাড়াও ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন পুরনো মন্ত্রী রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, শান্তনা চাকমা, প্রণজিৎ সিংহ রায়। ক্যাবিনেটের নতুন মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন টিঙ্কু রায়, শুক্লাচরণ নোয়াতিয়া, বিকাশ দেববর্মা, সুধাংশু দাস। প্রত্যেককে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য। পুরনো মন্ত্রীদের মধ্যে বাদ পড়েছেন রামপ্রসাদ পাল, মনোজ কান্তি দেব, ভগবান দাস। বিবেকানন্দ ময়দানে শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ বিপ্লব কুমার দেব, রেবতী ত্রিপুরা, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, দলীয় প্রভারী ডক্টর মহেশ সিং, মহেন্দ্র শর্মা ও সর্বভারতীয় মুখপাত্র ডক্টর সম্বিত পাত্রা প্রমুখ। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রত্যেকেই বাংলায় শপথ গ্রহণ করলেও রাষ্ট্রীয় ভাষা হিন্দিতে শপথ গ্রহণ করেছেন সুশান্ত চৌধুরী, মাতৃভাষা ককবরকে শপথ গ্রহণ করেছেন শুক্লাচরণ নোয়াতিয়া। প্রসঙ্গত, রীতি অনুযায়ী আরো 3 জন মন্ত্রীর চেয়ার খালি রয়েছে। পরবর্তীতে মন্ত্রিসভা সম্প্রসারণ করে খালি পদগুলি পূরণ করা হবে বলে জানা যায়। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে নতুন মন্ত্রিসভার সমস্ত সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।